প্রায় 12 বছরের পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে মুক্তি দিল আদালত। শুক্রবার বিধাননগরের এমপিএমএলএ আদালতে এই মামলায় অনুব্রত সহ 15 জন অভিযুক্তকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়। আর এই বেকসুর খালাস ঘোষণার পরেই কোর্ট থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন শুনে নেব আমরা, শুনুন। আজকে 10 সালে কেস, সেই কেস মিথ্যা মামলা করেছিল। আমি সানাজ আচ্ছা দিদি, তো যেভাবে প্রথম থেকে আপনার পাশে রয়েছে, আগামী মামলা থেকে একইভাবে আপনি মুক্তি পাবেন বলে কি মনে করছেন? আমি কি অন্যায় কিছু করিনি? দেখতে যা, এখনো খেলা বাকি আছে বলছেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, সামনে পঞ্চায়েত, সামনে পঞ্চায়েত ভোট, সামনে পঞ্চায়েত ভোট, সামনে পঞ্চায়েত ভোট। কি বলবেন দাদা, কি বলছে? পুলিশ তদন্তে ব্যর্থ হয়েছে, আপনার বিরুদ্ধে প্রমাণ করতে পারলো না। মঙ্গলকোটের ঘটনা পুলিশ তদন্ত ঠিক করেনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী ঠিক কি বললেন? মাই ক্লায়েন্ট হ্যাজ অ্যাকিউজড ফ্রম দিস কেস, তার মোবাইল এটা লানেট ফোর, আমার ক্লায়েন্ট অনুব্রত মণ্ডলকে বেকসুর খালাস ঘোষণা করেছেন এই কেস। ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? কি কি অভিযোগ আনল? ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে মঙ্গলকোট পিএস যে এলাকা, সেই এলাকার মধ্যে মল্লিকপুর গ্রামে একটা রাজনৈতিক হিংসা একটা হয়েছিল, সেখানে ওনার নামটা জড়ানো হয়েছিল, ওনার গুডউইলটাকে মেলাইন করার চেষ্টা হয়েছিল, সেটা আজকে সত্যমেব জয়তে সত্যের জয় হলো আজকে। সাক্ষীরা তো সাক্ষী দিয়েছে, তারপরে তথ্য প্রমাণ পুলিশ জমা করেছিল, তারপর চার্জশিটেও নাম ছিল না, চার্জশিটেও নাম অন্যান্য এক্সকিউজটাও ছিল। সবাইকে খালাস। কি গ্রাউন্ডে, কি গ্রাউন্ডে প্রসিকিউশন হ্যাজ ফেল টু প্রুভ হিজ কেস, মানে তথ্য প্রমাণ জোগাড় করতে না পারার জন্য প্রসিকিউশন ফেল করেছেন প্রমাণ করার জন্য যে আমার ক্লায়েন্ট গেলে তারপর তুমি আমার ছিলেন বা কোন রকম ভাবে।